এই দাঁড়া, একদম তোর আমি না, সারাদিন টোটো করে শুধু ঘোরা, আল্লাহ রাসূলের নাম তো নাই, নামাজ কালাম নাই, কে আমার হাতে তো তোর সারা পাবি না, আজকে আমি তোকে ধরে ছাড়বো আর তোকে শুধু শিক্ষা দেবো, দাঁড়া ওই আজকে অমন একটা রেন্ডা আমি মিস করবো। আমার কয় বাঘের মতন, আমি মানুষের মতন দেখতে? আসলে আপনারা ধরেইতেছেন কে, কি সমস্যা আপনি? মিষ্টি রে, দৌড় দে, পালা। বুঝলাম না, কয় পালা? আই রে, আমারও সময়। এই দাঁড়া, এই দাঁড়া, ওরে মা রে, এই কি ব্যাপার, তোকে দেখেন না? আরে দেখবো কেমনে, আমি তো দৌড়ের উপরে আর আপনি হুজুর এক দৌড়ের উপরে রয়েছেন, কারণ নাকি? আরে অনেক কারণ, কারণের শেষ নাই। তা আপনি যে দৌড়াদৌড়ি করতেছেন, চোখ দিয়ে দেখে দৌড়াবেন না, সামনে মানুষ আছে, ছাগল আছে, গরু আছে। আরে ভাই, আমি তো মানুষ দিয়ে দৌড় দিছিলাম, কিন্তু আমার সময় কম। ভাই আমারও তারা আছে, আমার আবার ওই দুটো ধরতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি আমি আন্তরিক ভাবে দুঃখিত, আপনার সাথে ধাক্কা লাগছে, আবার ভুল হয়েছে। আসসালামু আলাইকুম, থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ওই দাঁড়া, ওই কই গেলি রে? না দৌড়ান, আমারও সময় কম, কিন্তু কারণটা তো বুঝলাম না। সারা জীবন দেখছি শয়তান মানুষরে দৌড়ায়, আর আজকে হুজুরে শয়তান সামনে তুইয়া পিছে দৌড়াইতেছে, ঘটনাটা কি? যেটা বলছে সেটা হোক, আমার আবার সময় কম, দৌড় দিতে হইব। এখনো দাঁড়াইতেছিস না? দাঁড়া একদম, কিন্তু ধরনা, কিন্তু এই তো, এই তো, ওঠ 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 ওঠ, এই এই দুটো মিলে কি লাগাইছিস? হ্যাঁ এদিকে সামনে, কি সমস্যা? কি এত সময় আমার দৌড়ানো রাখতেছি কিসের জন্য? তোকে দাঁড়াইতে কইছি, দাঁড়ালি না কিসের জন্য? এ ভাই আমরা ডায়েট কন্ট্রোল করতেছি। ডায়েট কন্ট্রোল করতেছিস? হ্যাঁ, এরা ডায়েট কন্ট্রোল বলে? আর এই যে তুমি, তোমার জন্য কিন্তু আবার বোন দিনে দিনে কিন্তু বেলাই নিয়ে চলে যাইতেছে। এই কি 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 পোশাক পরছো তুমি? হ্যাঁ কি পোশাক পরছো? আর এই যে এই পোশাক, এই পোশাক পরতে কইছো তোরে? হ্যাঁ ভাইয়া, এই যে আমার বান্ধবী ঢাকা থেকে আসছে না, এর জন্য পরছি। বান্ধবী এই জন্য কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। সেই সর্বনাশটা টাইনে নিয়ে আসতেছে তোরে বান্ধবী। ভাইয়া ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ এর থেকে মাথার উপর একটা বাড়ি দিয়া ফাটায় ফাড়ায় ভুল হয়ে গেছে। বোন রে, তোরে আমি খুব ভালোবাসি, বাবা মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে তোরে বড় করছি। এই গ্রামের মধ্যে আমার তো একটা সম্মান আছে, আমি নামাজ কালাম পড়ি, আর আমার বোন যদি এইভাবে মডার্ন ড্রেস পরে গ্রাম দিয়ে ঘোরাফেরা করে, মানুষই ভালো কইব, তোর বিয়ে দিতে হইব না, বুঝোস না তুই? ভাইয়া ভুল হয়ে গেছে, আজকে পর তোর কখনো এই ধরনের ড্রেস পরব না। এই তোমার লক্ষ্মী বোন। আর এই যে বোন, তোমারে কইতাছি, এইসব ড্রেস বাদ দিয়ে সুশীল ড্রেস পরো, যেগুলোতে সুন্দর লাগে, ইসলামের পথে চলো, নামাজ পড়ো, দেখবা তোমরা অনেক সুন্দর লাগবে। যদি তোমরা হিজাব পরো, তোমরা পর্দা করো, এ তো অনেক সুন্দর লাগে, আল্লাহ তাআলা নূরানি চেহারা দিয়ে দেয়। তোমরা আজকের পর থেকে এইসব ড্রেস পরে চলাফেরা করো না। আমরা বরঞ্চ এই এই যে জঙ্গল দিয়া পালাই চলে যাই। তোর পাতে অনেক বুদ্ধি। আচ্ছা যা, আমার আবার নামাজের সময় হয়ে গেছে, আমি আসি তাহলে। যাও বোন। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যাস। আচ্ছা আচ্ছা। বড্ড বাচ্চা ভাবছি, এতক্ষণ এই দৌড়ে যতটুকু হয়রান না হয়েছি, ভাইয়ার এই জ্ঞান শুনে তার চাইতে বেশি হয়রান লাগতেছে আমার। ঠিকই বলছস, আমি তো একবার বিরক্ত হয়ে গেছিলাম, কি বলবো, তোর ভাইয়া বলে কিছু বললাম না। আর হয়তো বাদ দে, ভাইয়া পড়ছে না, পর্দা করে চলতে, পর্দা এমন পর্দা করবো জীবনের চোখেও দেখেনি, এটা তো কমই পড়ছি, এতে বেশি পড়ব। চল চল।